ফটোশপের মধ্যে একটা টুলস আছে একটু খেয়াল করে দেখেন আমাদের যে টুল বার আছে এই টুল মধ্যে একটা টুলস আছে যার নাম হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল এবং এই টুলসটা হচ্ছে এখানে একটু ভালো করে খেয়াল করে দেখেন আমি যদি একটু জুম করে দেখাই আপনাদেরকে তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন সেটা হচ্ছে একটা স্ট্যাম্পের মতো দেখতে আমরা ম্যাক্সিমাম মানুষ জানি বা ম্যাক্সিমাম মানুষ হয়তো বা দেখছি যে আপনার এখানে সিল যে মারে এরকম টাইপের একটা টুলস আছে যার নাম হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল এই ক্লোন স্ট্যাম্প টুলের কাজটা কি বা ক্লোন স্ট্যাম্প কিভাবে কাজ করে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো এখন যেহেতু কথাটা লেখা আছে ক্লোন সো ক্লোন কথাটার অর্থ হচ্ছে যে হুবহু নকল বা সেম টু সেম এরকম কিছু অর্থাৎ হুবহু জিনিসটা যদি আপনি কোথাও অ্যাক্টিভ করতে চান তখন আপনি কি করতে পারেন ক্লোন স্ট্যাম্প টুল ইউজ করতে পারেন এই যে ক্লোন স্ট্যাম্প টুলটা আছে এই ক্লোন স্ট্যাম্প টুলের বিহেভিয়ারসটা কেমন সেই সম্পর্কে একটু জানাই সেটা হচ্ছে আমি যদি ক্লোন স্ট্যাম্প টুলটা ইউজ করতে চাই আমি যদি ক্লোন স্ট্যাম্প টুলের মধ্যে ক্লিক করি ক্লিক করলে একটু খেয়াল করে দেখেন আমার সামনে একটা গোল টাইপের একটা অপশন দেখা যাচ্ছে একটা গোল অংশ দেখা যাচ্ছে আপনি এই অংশটাকে ইচ্ছা করলে আপনার যে কিবোর্ড আছে কিবোর্ডের যে এন্টার এর পাশেই থার্ড ব্র্যাকেট রাইট থার্ড ব্র্যাকেট লেফট আছে সেই থার্ড ব্র্যাকেট রাইট যদি ইউজ করেন এটা বড় হবে থার্ড ব্র্যাকেট লেফট ইউজ করলে এটা ছোট হবে তো এখন ক্লোন স্ট্যাম্প টুলের কাজটা কি মেইন কাজটা কি সেটা সম্পর্কে আমরা একটু জানি একটু খেয়াল করে দেখেন আমার সামনে একটা ইমেজ আছে সেই ইমেজটা এখানে খেয়াল করে দেখেন আমি ক্লোন করতে চাচ্ছি ক্লোন কথাটার আবার বললাম যে আপনি যদি সেম 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 টু টু আপনি যদি কোনো কিছুকে কপি করে কোথাও নিয়ে যেতে চান বা কোথাও ইউজ করতে চান তখন আপনি কি করতে পারেন ক্লোন স্ট্যাম্প টুল ইউজ করতে পারেন তো ক্লোন স্ট্যাম্প টুলের বিহেভিয়ারটা কেমন সেটা সম্পর্কে জানবো ক্লোন স্ট্যাম্প টুলটা ইউজ করা সিস্টেমটা হচ্ছে আপনি যদি কোথাও থেকে সোর্স নিতে চান ক্লোন করতে চান তখন আপনাকে কি করতে হবে সোর্স ইউজ করতে হবে সোর্স জিনিসটা কি সোর্স জিনিসটা হচ্ছে আপনি সাপোজ মনে করেন এই জিনিসটা এখান থেকে কপি করে এখানে ইউজ করতে চাচ্ছেন অথবা এখান থেকে ওর চোখটা নিয়ে এখানে ইউজ করতে চাচ্ছেন এরকম কিছু একটা তো এই আপনি এখান থেকে কি করতে হবে সোর্স নিতে হবে আপনি যখন সোর্স নিবেন তখন আপনাকে কি করতে হবে আপনার কিবোর্ডের মধ্যে অল্টার প্রেস করতে হবে আপনার কিবোর্ডের মধ্যে অল্টারটা প্রেস করতে হবে অল্টারটা প্রেস করে দেন হচ্ছে কি আপনার জ্ঞাতে মাউসে একটা ক্লিক করতে হবে অল্টারটা প্রেস করবেন সাথে হচ্ছে মাউসটা একটা ক্লিক করবেন ক্লিক করলে সে যেটা করে সেটা হচ্ছে এখান থেকে আমার একটা সোর্স নিয়ে নেবে এখান থেকে একটা সোর্স নিয়ে নেবে আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে আমি যদি এখন এখানে ড্র্যাগ করি একটু ভালো করে খেয়াল করে দেখেন আমি যখন এখানে ড্র্যাগ করতেছি তখন নিচে দেখেন আমার চোখের উপর অর্থাৎ যেখান থেকে আমি সোর্স নিয়েছিলাম সেখানে দেখেন একটা প্লাস চিহ্ন অ্যাক্টিভ থাকে এই প্লাস চিহ্নটা যেখানে যাবে সেখানে হচ্ছে কি হবে সে ক্লোনটা করবে এই প্লাস চিহ্নটা যেখানেই যাবে সেখান থেকে শিক্ষক করবে ক্লোনটাকে করবে অর্থাৎ সেম টু সেম ক্লোন করবে এখন হয়তো একটা কোয়েশ্চেন থাকতে পারে এই জায়গাটা এরকম ঘোলা হচ্ছে কেন এখানে তো ঘোলা না কারণ হচ্ছে একটু খেয়াল করে দেখেন এইখানে আমার একটু ওপাসিটি কমে আছে আমার উপাসের এটা কমে গেছে আমি যদি উপাসের এটা হান্ড্রেড দিয়ে দিই হান্ড্রেড পার্সেন্ট দিয়ে যদি এখন আমি ড্র্যাক করি একটু খেয়াল করে দেখেন আমি যদি ড্র্যাক করি এখানে নিয়ে যাই সেম টু সেম আপনার এখানে চলে আসছে এখন দ্বিতীয় যে কোয়েশ্চেনটা আপনার আছে সেটা হচ্ছে আপনি সোর্স নিলেন এখান থেকে বাট এইখানে পর্যন্ত চলে যাচ্ছে কেন কারণ হচ্ছে আপনি যখনই সোর্স নেবেন আমি আবার রিপিট করতেছি আপনি যখনই সোর্স নেবেন অল্টার প্রেস করে যখন অল্টার এবং ক্লিক একসাথে ক্লিক করতে হবে অর্থাৎ একসাথে প্রেস করতে হবে অল্টার এবং ক্লিক যখন একসাথে প্রেস করবেন তখন দেখবেন আমার মাউসের এখানে মনে হচ্ছে কিছু একটা কালেক্ট করতে এরকম একটা বিষয় হয়ে যায় এখন আমি যদি এখানে ড্র্যাগ করা শুরু করি সে যেটা করবে সেটা হচ্ছে মাউসের সাথে সাথে আমার যে প্লাস পয়েন্টটা সেটা হচ্ছে মুভ করে এই প্লাস পয়েন্টটা যেখানে যাবে অর্থাৎ আপনার মাউসটা যেখানে যাবে প্লাস পয়েন্টটাও কি করবে ঠিক সমান দূরত্ব বজায় রেখে সে ওইখানে চলে যাবে এখানে একটা কথা বলে নেই আপনি সাপোজ এখান থেকে অল্টার প্রেস করে কপি করলেন কিন্তু এখন আপনি কোথাও প্রেস করেন নাই অর্থাৎ এখন আপনি ক্লিক করে শুরু করেন নাই কপি করাটা আপনি যেখানে প্রথম ক্লিক করবেন ওইখান থেকেই হচ্ছে আপনার রেডি হয় অর্থাৎ আপনি থেকে সোর্স নিয়ে যদি আমি এখানে ড্র্যাগ করি সে ডিস্টেন্সটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত যতটুকু ডিস্টেন্স আছে ততটুকটা বজায় রেখেই সে কি করবে চলে যাবে আবার আপনি যদি এখান থেকে সোর্স নেন সোর্স নিয়ে যদি এইখানে যাই এইখানে গিয়ে ফার্স্ট যে ক্লিকটা করলাম ক্লিক করার পর আপনি যাই কিছু করেন না কেন ডিসটেন্সটা আপনার এতটুক দূরত্বেই থাকবে অর্থাৎ আমি যদি এখন এখানে ট্র্যাক করি সে আমার দূরত্বটা কিন্তু এইখান থেকে এইখানে যতটুকু ছিল ঠিক এখন এইখান থেকে এইখান থেকে এইখানে দূরত্ব অতটুকু অর্থাৎ এই জায়গায় দূরত্বটা যদি মনে করেন দুই ইঞ্চি থাকে সাপোজ মনে করেন যে আমি এখান থেকে ক্লোন নিলাম নেওয়ার পরে এইখান থেকে আমি ক্লিক করলাম এখানে আমি ক্লিক করে অ্যাড করলাম এখান থেকে এই চোখটার এখান থেকে যদি এই আইটারে পর্যন্ত এই যে মধ্যখানে যে দূরত্বটা এটা যদি আধা ইঞ্চি থাকে বা এক ইঞ্চি থাকে বা দু ইঞ্চি থাকে আমি যদি পরবর্তীতে এইখানে ড্র্যাক করি সে এইখান থেকে এইখানে দূরত্বটা হচ্ছে দু ইঞ্চি বুঝতে পারছি কথাটা এখান থেকে এখানে দুই ইঞ্চি হবে এখন কোশ্চেন থাকতে পারে যে আমি যদি এইখান থেকে নেই অনেক সময় প্রবলেমটা হয় আমি তো ওকে সোর্স নিতে এখান থেকে এখন আমি কি করতেছি এখানে ড্র্যাক করতেছি এখন আমার ইচ্ছা হচ্ছে যে ওর এই যে এই জায়গাটার মধ্যে আমি কি করব এই চোখটা তৈরি করব আমি তো অলরেডি সোর্স নিছি আমি যদি ড্র্যাক করি এখানে কেন আসতেছে না কারণ হচ্ছে হচ্ছে ওই ওইটা যে আপনার মেইন সো আপনি যদি ঠিক একই অর্থাৎ এখান থেকে প্রেস করে নিলাম নেওয়ার পর আমি ড্র্যাক করলাম এখন যদি আমি এইখানে আবার করতে চাই তখন আমাকে কি করতে হবে আবার সোর্স নিতে হবে প্রেস করে সোর্স নিবেন সোর্স নিয়ে যদি ড্র্যাগ করেন একটু খেয়াল করে দেখেন আবার সেই দূরত্বটা মেনটেন করে কাজ করতেছে তো এই হচ্ছে আপনি সিস্টেম যে আপনি যেখান থেকে সোর্স নেবেন ওইখান থেকে সে কি করবে কালেক্ট করা শুরু করবে এখন আপনার আরেকটা কোশ্চেন থাকতে পারে সেটা হচ্ছে যে আমি এখান থেকে সোর্স নিচ্ছি প্রেস করে সোর্স নিলাম আমি অন্য আরেকটা জায়গায় আমি ইউজ করতে চাচ্ছি আমি অন্য আরেকটা সাপোজ মনে করেন আপনি এইখানে ইউজ করবেন আমি যদি ড্র্যাক করি দেখেন খেয়াল করে দেখেন ওইখান থেকে সোর্স নিয়ে এখানে নিয়ে আসতে অর্থাৎ অন্য ইয়াতেও নিতে পারবো অন্য ডকুমেন্টসেও সে কপি করে নিতে পারবো কোনো প্রবলেম নেই তৃতীয় যে কোশ্চেনটা আছে এখন সেটা হচ্ছে ওইখানে তো অনেক বড় ছিল এখানে তো অনেক বড় ছিল কিন্তু এইখানে এত ছোট কেন এইখানে এত ছোট দেখাচ্ছে কেন কারণ হচ্ছে ওইখানের যে ইমেজটা আছে সেই ইমেজটার রেজুলেশন বা ইমেস্টার সাইজ আর এখানকার ইমেস্টার সাইজ সেম না ওইখানকার ইমেস্টার সাইজ আর এখানকার ইমেস্টার সাইজ সেম না এই জন্য হচ্ছে আপনার এরকম ছোট আসতেছে অর্থাৎ সাপোজ মনে করেন আপনি এক জায়গা থেকে একটা ব্যাগ থেকে কিছু নিয়ে আপনি অন্য একটা ব্যাগে রাখতেছেন কিন্তু যেই ব্যাগ থেকে নিচ্ছেন সেই ব্যাগটা ছোট যার ফলে ওইখানে আটতেছে না বিধায় আপনি ওইখান থেকে একটা বস্তার মধ্যে রাখতেছেন আপনি যদি বস্তার মধ্যে জিনিসটা রাখেন দেখবেন যে বস্তার তলের মধ্যে গিয়ে পড়ে আছে নিচে একদম নিচে পড়ে আছে কেন কারণ বস্তাটা অনেক বড় যে ব্যাক ব্যাকটা আপনি ইউজ করতেছিলেন ওটা ছোট দুইটার মধ্যে পার্থক্য কি সাইজ দুইটার মধ্যে মেইন যে পার্থক্যটা সেটা হচ্ছে সাইজ এজন্য আমাকে কি করতে হবে মেইন ইমেজ সাইজটা নিয়ে কাজ করতে হবে তো এরকম যদি কখনো হয় যে আপনি যেখান থেকে সোর্স নিছেন সেখানে অনেক বড় ছিল কিন্তু যেখানে আপনি ইউজ করতেছেন সেখানে অনেক ছোট তখন আপনি কি করবেন এটাকে সাইজটা বড় করে নিতে পারেন এখন আমি সাইজটা বড় করব কিভাবে এটা নিয়ে একটু কোয়েশ্চেন থাকতে পারে সাপোজ মনে করেন আমি এখান থেকে নিলাম আমি এখান থেকে সোর্স নিলাম করবেন নিয়ে আমি এইখানে এটাকে ইউজ করতে চাচ্ছি এখানে আমি যখন ইউজ করতেছি আমি একটু বড় করে নিচ্ছি আমার সাইজটা একটু বড় করে নিচ্ছি আমার ব্রাশের সাইজটা দেন হচ্ছে আমি যদি এখানে ড্র্যাক করি এখনও তো একই রকম আছে অর্থাৎ সাইজটা ছোটই আছে আমি চাচ্ছি একটু বড় করতে সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখেন আমার কিন্তু নিউ কোনো লেয়ার ক্রিয়েট হয়নি অর্থাৎ একই লেয়ারের মধ্যেই আপনার এটা হয়ে গেছে একই লেয়ারের মধ্যে হয়ে গেছে এক্ষেত্রে আপনি কিছুই করতে পারবেন না তাহলে আমি কি করতে পারি তাহলে আপনি যে কাজটা করতে পারেন আপনি কি করবেন যদি আপনি সাইজটাকে বড় ছোট করতে চান তখন আপনি একটা নিউ লেয়ার ক্রিয়েট করবেন নিউ লেয়ার ক্রিয়েট করে আমি যদি এখন ড্র্যাগ করি একটু ভালো করে খেয়াল করে দেখেন আমি যদি এখন ড্র্যাগ করি সে কিন্তু ওইখান থেকে কপি হয়ে আমার এখানে চলে আসতেছে কপি হয়ে চলে আসলো আসার পর এখন যদি আমি এটাকে বড় করতে চাই এই দেখেন আমার এখানে বড় হচ্ছে কেন কারণ হচ্ছে নিউ একটা লেয়ারের মধ্যে আমি কাজটা করছি অর্থাৎ আপনি উইকেটাকে বললাম যে ব্যাক থেকে আপনি অন্য জায়গায় একটা সরায় নিছেন সো এটা হচ্ছে আমার নিউ একটা ডকুমেন্ট অর্থাৎ ইমেজ এটার মধ্যে সাথে যদি বড় করতে হয় তখন আমাকে এই অংশটার মধ্যে নিউ একটা লেয়ার ক্রিয়েট করে নিতে হবে এখন যদি আমি এখানে ধরে শিফট এবং অল্টার করে বড় করি দেখেন আমার ইমেজটা বড় হচ্ছে অর্থাৎ আপনি এটাকে বড় ছোট করতে পারবেন তবে এর জন্য মেইন থিমটা হচ্ছে নিউ একটা লেয়ার ক্রিয়েট করতে হবে যদি আপনি নিউ লেয়ার ক্রিয়েট করেন তখন আপনি আপনার ক্লোনটাকে বড় ছোট করতে পারবেন কোনো প্রবলেম হবে না তো এভাবে আপনি চাইলে খুব সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় ক্লোন করে নিয়ে আসতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি চান আপনি যদি চান যে আপনার এখানে যে ক্লোনটা যে আমি করতেছি এই ক্লোনটা আপনার একটু ঝাপসা হবে অর্থাৎ ওপাসিটি কম হবে আপনি ইচ্ছা করলে করতে পারেন এক্ষেত্রে একটা কথা বলে রাখি আপনাদেরকে অর্থাৎ আমাদের যে উপরে যে আপনার গাটা আছে মেনুটা আছে সেই মেনু সম্পর্কে একটু বলে দেই একদম ফাস্ট যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমরা যেই ব্রাশটা ইউজ করতেছি অর্থাৎ এখানে যে ব্রাশটা ইউজ করতেছি আপনি চাইলে হার্ড ব্রাশ ইউজ করতে পারেন হার্ড ব্রাশ অর্থাৎ আমি যদি এখানে বড় করে দেই তখন দেখেন আমার এখানে হার্ড আমি যদি এখন ড্র্যাক করি একটু খেয়াল করে দেখেন আমার এখানে যে অংশটা আসতেছে দেখেন এই কর্নার গুলো দেখেন তার কর্নার গুলো এই কর্নার গুলো একদম কিন্তু আপনি যদি এখান থেকে সফট করে নেন এখান থেকে যদি আপনি সফট করে নেন তখন যে কাজটা করে সে মিশিয়ে দেওয়ার ট্রাই করে অর্থাৎ এখন দেখেন ওর কর্নার গুলো তেমন একটা হার্ড না অর্থাৎ মিশে যাচ্ছে সো আপনি যখনই ক্লোন নিয়ে কাজ করবেন ওই সময় আপনি ডিসাইড করবেন যে আসলে আপনি কি রিলেটেড কাজ করতে চাচ্ছেন আপনি কি সফট হিসেবে কাজ কাজ করতে করতে চাচ্ছেন না হার্ড হিসেবে যদি হার্ড হিসেবে কাজ করতে চান তখন আমি কি করব এখান থেকে হার্ড ইউজ করবো আর যদি চাই যে ক্লোন ক্লোনা হিসেবে কাজ করব আর সফট হিসেবে কাজ করব তখন আমি এখান থেকে সফট হিসেবে কাজ করবো এরপরে যে বিষয়টা আছে এখানে যে বিষয়গুলো আছে এগুলো আমার এখন দরকার নেই এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে মুড আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন এখান থেকে ব্ল্যান্ডিং মুড ইউজ করতে পারেন ব্ল্যান্ডিং মুডের বিষয়ে একটা কথা বলি ব্ল্যান্ডিং মুডটা কিভাবে কাজ করে আমি সাপোজ মনে করেন মাল্টিপ্লেয়ার ইউজ করলাম মাল্টিপ্লেটা ইউজ করার পর আমি যদি ড্র্যাগ করি সে আমাকে যেটা করতেছে সে এখানকার যে ইনভায়রনমেন্ট আছে ইনভায়রনমেন্টের সাথে ম্যাচিং করা ট্রাই করতেছে এই ক্ষেত্রে আমি আরেকটা জিনিস দেখাই দিই আপনাদেরকে আমি নিউ একটা লেয়ার নিলাম নিউ একটা লেয়ার নিয়ে ওই লেয়ারের মধ্যে আমি এটাকে কি করলাম যে আপনার জাস্ট কপি করলাম ক্লোন করলাম ক্লোন করার পর আপনি যদি এখান থেকে এখান থেকে একই কাজ করতে পারবেন এখান থেকে একই কাজ করতে পারবেন অর্থাৎ এটাকে ধরে আপনি ইচ্ছা করলে এখান থেকে মাল্টিপ্লে বা অন্য কিছু করতে পারবেন কোনো প্রবলেম হবে না তবে এটা ইউজ করতে হবে যখন আপনি শুরু করবেন অর্থাৎ ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে কাজ শুরু করবেন তখন আর এখান থেকে যদি লেয়ারের যদি আপনি ব্ল্যান্ডিং অপশন ইউজ করতে চান তখন আপনাকে এইখান থেকে কাজটা করতে হবে অর্থাৎ আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন এখান থেকে কাজ করতে পারবেন না বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আমি যদি এখান থেকে ক্লোন স্টেম টুল নিয়ে কাজ করি এবং এটাকে ব্ল্যান্ড করতে চাই তাহলে আমাকে নিউ একটা লেয়ার নিয়ে কাজ করতে হবে আর যদি আমি শুরুতেই আর যদি আমি শুরুতেই কাজটা করতে চাই আমি যদি এটাকে শুরুতেই কাজটা করতে চাই তখন আমি কি করব এইখান থেকে আমি ব্ল্যান্ড অপশনটা চেঞ্জ করে নেব আপনি যদি এটাকে একটু হালকা করতে চান অর্থাৎ জিনিসটাকে যদি একটু সফট করতে চান হালকা করতে চান আর ট্রান্সপারেন্সি কমিয়ে দিতে চান তখন এখান থেকে উপাস্রিটা কমিয়ে দিবে আপনি যদি ফ্লো এই ফ্লোটাকে যদি আমি ফিফটি পার্সেন্ট করে দেই খেয়াল করে দেখেন ফ্লোটা কিভাবে কাজ করে আমি যদি ড্র্যাক করি একটু খেয়াল করে দেখেন সে আস্তে আস্তে কাজ করতেছে সে আস্তে আস্তে দেখেন আমি খেয়াল করে দেখেন ফার্স্টে হচ্ছে হালকা আসছে এরপরে যখন আবার ড্র্যাক করতেছে তখন আর একটু ডার্ক আসছে আবার যখন ড্র্যাক করতেছে অর্থাৎ যতবার ড্র্যাক করবেন ততবার সে আস্তে 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 আপনার বাড়বে জিনিসটা হচ্ছে হালকা থেকে ভারী হয় এরকম টাইপের এটাকে বলা হয় ফ্লো সো আপনি যদি ফ্লোটাকে হান্ড্রেড পার্সেন্ট রাখেন আমি যদি ফ্লোটাকে হান্ড্রেড পার্সেন্ট দেখ আমি একটু আহ ইয়া করে নিচ্ছি আমি আবারও যাচ্ছি এখন আমি ফ্লোটাকে হান্ড্রেড পার্সেন্ট রাখলাম যদি ড্র্যাক করি দেখেন একবারেই কিন্তু ভালো হয়ে গেছে আর যদি আমি ফ্লোটাকে যদি কমিয়ে দেই আমি যদি এখানে ফ্লোটাকে কমিয়ে দেই সাপোজ মনে কমিয়ে ড্র্যাক করলাম দেখেন হালকা আসছে আবার ড্র্যাক করার আরেকটু আসবে আরেকটু দেয় আরেকটু অর্থাৎ যতবার ড্র্যাক করবেন ততই আস্তে আস্তে স্পষ্ট হয়ে যাবে জিনিসটা এভাবে আপনি চাইলে কি করতে পারবেন ইউজ করতে পারেন আর আরেকটা জিনিস হচ্ছে এখানে লেখা আছে যে স্যাম্পল কারেন্ট লেয়ার অর্থাৎ যেই কারেন্ট লেয়ারটা আপনি সিলেক্ট করে রাখছেন ওই কারেন্ট লেয়ার থেকে হবে আপনি যদি ড্র্যাগ করে কন্টেন্ট এন্ড বিলো এটা ইউজ করেন আপনার কন্টেন্ট এন্ড বিলো নিয়ে কাজ করবে অর্থাৎ যে কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন ওই কন্টেন্ট এবং নিচেরটা নিয়ে কাজ করবে কখন এটা করবেন না অলওয়েজ ইউজ করবেন হচ্ছে কারেন্ট লেয়ার অলওয়েজ ইউজ করবেন হচ্ছে কারেন্ট লেয়ার তো এভাবে আপনি খুব সহজে কি করতে পারবেন ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে ক্লোন করতে পারবেন আচ্ছা ক্লোন স্টেম টুল কোথায় কাজ করে কি ধরনের কাজ করে সেই বিষয়গুলো জানা দরকার এই জানার জন্য আমি একই জিনিসগুলো আপনাদেরকে একটু দেখাই অর্থাৎ আমি এখানে গেলাম এখানে গিয়ে আমি কি করতেছি ক্লোন স্টেম টুলের মাধ্যমে আমি এটাকে রিমুভ করতে চাচ্ছি আমি এখানে গেলাম গিয়ে টুলটা রেডি করলাম রেডি করে আমি এখানে একটু বড় করে নিচ্ছি আমি এইখান থেকে ফার্স্ট কি করব সোর্স নিবো সোর্স নিয়ে আমি ড্র্যাক করতেছি একটু ভালো করে করে দেখেন ড্র্যাক করতেছি ড্র্যাক করে যখন আমি এখানে চলে আসছি ভালো করে খেয়াল করে দেখেন আমি একটু রিপিট করতেছি আমি এখান থেকে সোর্স নিয়ে করলাম যখন করতেছে করতেছে সে কি আস্তে আস্তে রিমুভ করে দিচ্ছে কেন কারণ আমার একটা প্লাস চিহ্ন কাজ হচ্ছে আপনার খালি জায়গায় এখন যখন আমি ড্র্যাক করতেছি তখন দেখেন আমার যে জিনিসটাকে রিমুভ হয়ে গেছিল ওই জিনিসটা আবার চলে আসছে কেন কারণ আমার যে প্লাস পয়েন্টটা ছিল আমার যে প্লাস পয়েন্টটা ছিল অর্থাৎ প্লাস পয়েন্টটা কিন্তু এইখান থেকে আমি নিছি অর্থাৎ এখান থেকে সোর্স নিলাম সোর্স নিয়ে যখন আমি ড্র্যাক করছি ড্র্যাক করে যখন এখানে আসলাম আমার প্লাস পয়েন্টটা যখন ওই আগের যে আপনার পাখাটা আছে ওইখানে যখন প্লাস পয়েন্টটা চলে আসছে তখন কিন্তু সে কি করতেছে ওই যে পাখাটা যে ছিল পাখাটা থেকে সোর্স নেওয়া শুরু করছে এখন হয়তো আপনার একটা কোয়েশ্চেন দেখতে পারে এখানে তো রিমুভ হয়ে গেছে রিমুভ হয়ে গেলে তাহলে কিভাবে নিল অ্যাকচুয়ালি রিমুভ তো আপনার এই ডিস্টেন্স হয়েছে অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত রিমুভের ডিস্টেন্সটা আছে যখন ডিস্টেন্সটা শেষ হয়ে যাবে তখন সে কি করবে যেই সোর্সটা ছিল মেইন সোর্সটা ছিল সেই মেইন সোর্সটা নিয়ে কাজ করবে এই জন্য আমরা কি করব আমরা যখন এইভাবে কাজ করব। কাজ করার পর যখন ডিস্টেন্সটা শেষ হয়ে যাবে তখন আবার আমি সোর্স নিব আবার আমি ড্র্যাক করব। ড্র্যাক করে আমি অ্যাড করব। আবার এখান থেকে সোর্স নিলাম এখানে ড্র্যাক করলাম আবার এখান থেকে সোর্স নিলাম এখানে ড্র্যাক করলাম আর সব সময় চেষ্টা করবেন হচ্ছে বরাবর সোর্স নিতে অর্থাৎ এইখান থেকে সোর্স নিলাম এখানে ড্র্যাক করলাম এখানে ড্র্যাক করে আমি রাখলাম দেখেন ফ্লোটা একটু কম কম বেশি আমার এই জন্য কাজ করতেছে ভালো কাজ করতেছে না আবার এখানে নিলাম আমি আবার ড্র্যাক করলাম এখানে ড্র্যাক করলাম আবার উপর থেকে নিলাম বা সাইড থেকে আবার নেন নিয়ে আবার ড্র্যাক করে ফেলেন অর্থাৎ ঢেকে যাওয়ার পর আপনি এখান থেকে সোর্স নিতে পারবেন ঢেকে গেছে আবার আপনি সোর্স নেন কোনো সমস্যা নেই যেমন এখানে একটু পানি আছে আমি এখান থেকে সোর্স নিলাম নিয়ে আমি ড্র্যাক করে দিলাম আবার এখান থেকে সোর্স নিলাম আবার এখানে ড্র্যাক করলাম আবার এখান থেকে সোর্স নিলাম নিয়ে এখানে ড্র্যাগ করলাম আবার এখানে থেকে সোর্স নিলাম আবার এখানে ড্র্যাগ করলাম অর্থাৎ আপনাকে বারবার সোর্স নিতে হবে যখন আপনি কন্টেন্ট এমন নিয়ে সরি আপনার ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে কাজ করবেন তখন আপনাকে কি করতে হবে বারবারই সোর্স নিতে হবে যতবার আপনি সোর্স নেবেন ততবার আপনি সুন্দর করে কাজ করতে পারবেন কারণ হচ্ছে এক এক জায়গার আপনার যেই নেচার এক এক রকম হইতে পারে এই জন্য আমাকে কি করতে হবে বারবারই সোর্স নিয়ে কাজ করতে হবে তবে আপনার যেমন এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে একদম অ্যাকুরেট ভাবে যদি আপনি একবারে চান উপর নিচে আপনি করতে পারেন আবার যেমন ক্যাল করে দেখেন এইখান থেকে নিলাম নিয়ে উপর থেকে ড্র্যাক করতেছি খেয়াল করে দেখেন উপর থেকে ড্র্যাক করতেছি আমার একবার এ হয়ে যাচ্ছে অর্থাৎ আমি একটু দূরে থেকে নিছি আমি একটু দূরে থেকে নিয়ে কাজ করছি এভাবে আমি কি করলাম আমার ক্লোন স্টেম টুলের মাধ্যমে আমি এটাকে রিমুভ করে ফেললাম এখন আমি আপনাদেরকে ছোট্ট একটা গ্যা দেখাচ্ছি উদাহরণ দেখাচ্ছি এটা হচ্ছে ক্লোন স্টেম টুলের মাধ্যমে কাজ করা আর এটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ারের মধ্যে কাজ করা খেয়াল করে দেখেন রেজাল্ট কোনটা ভালো আসছে বলার একটা উদ্দেশ্য হচ্ছে কি বলার একটা উদ্দেশ্য হচ্ছে আপনাকে যে ক্লোন স্টেম টুল দিয়ে কাজ করতে হবে বা আপনাকে যে কন্টেন্ট অ্যাওয়ার নিয়ে কাজ করতে হবে তা না আপনার এমনও হইতে পারে দুইটার মিক্সিং কাজ কাজ করতে হইতে পারে সাপোজ যেমন এইখানে এ হালকা একটু সমস্যা আছে আমি যদি এটাকে একটু ক্লোন স্টেম টুল দিয়ে ঠিক করে ফেলি বুঝতে পারছি এইখান থেকে নিয়ে আমি যদি ক্লোন স্টেম টুল দিয়ে ঠিক করে ফেলি হালকা যদি আমি ঠিক করে ফেলি তাহলে কিন্তু আমার জিনিসটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাচ্ছে অর্থাৎ আমি চাইলে এটাকে একটু কাজ করতে পারি তো এই যে বিষয়গুলো আছে এই জিনিসগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনাকে আপনার ক্লায়েন্টকে পার্সেন্ট দিতে হবে অর্থাৎ যেভাবে দিলে ভালো হবে হবে ওই আপনাকে কি করতে কাজ করতে হবে এজন্য আপনার ক্লোন স্টেম টুল ইউজ করতে পারেন আবার কন্টেন কন্টেন ইউজ করতে পারেন আবার ক্লোন স্টেম টুল এবং কন্টেন ক্লোন স্টেম এবং কন্টেন দুইটা একসাথেও কাজ আপনি করতে পারে আপনার যদি ইচ্ছা হয় আপনি একসাথে কি করতে পারবেন দুইটা একসাথেও কাজ কর অর্থাৎ মেইন যে থিমটা হচ্ছে আমার রেজাল্ট আমার রেজাল্ট যেখানে ভালো আসবে আমি ওই টুলস ইউজ করে কাজ করব এটার আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই যে এটার ক্ষেত্রে খেয়াল করে দেখেন এখানে যে এখানে যে আপনার যে কুকুরটা আছে এই কুকুরটাকে একটু খেয়াল করে দেখেন এই হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুলের আমি কন্টেন্ট দিয়ে রিমুভ করছিলাম এখন এখানে ক্লোন স্টেম টুল আছে আমি যদি সরি আপনার একটা আছে আমি যদি ক্লোন স্টেম টুল দিয়ে এটাকে রিমুভ করি আমি যদি এখান থেকে স্টেম টুল ইউজ করতে চাই একটু ছোট করে নিলাম ছোট আর বড় করে নিই আমি বরাবর এখান থেকে একটু সোর্স নেই ফার্স্ট এখান থেকে সোর্স নিয়ে এখানে ড্র্যাক করলাম ড্র্যাগ করে আমি অ্যাড করতেছি আবার এখান থেকে সোর্স নি যেহেতু এখান থেকে সোর্স ছিল আমি এখানে নিচের দিকে যাচ্ছি করে দেখেন আমি এখান থেকে যাচ্ছি আবার এখান থেকে আমি সোর্স নেই আবার এখানে ড্র্যাক করি আবার এখান থেকে সোর্স নেই আবার এখানে ড্র্যাক করতেছি খেয়াল করে দেখেন এখানে কিন্তু আমার কম বেশি হয়ে যাচ্ছে এখানে আমার কম বেশি হয়েছে আমি এখান থেকে নিয়ে আমি এখানে ঠিক করে নিয়ে আগে অর্থাৎ এই জায়গাটা ঠিক করতে চাচ্ছি নিয়ে আমি ঠিক করে আমি উপরের দিকে যাই আবার এখান থেকে নেই এখান থেকে সোর্সটা নেই নিয়ে এখান থেকে ঠিক করে দেই আবার এখান থেকে আমি সাদার যে অংশটা আছে এখান থেকে সাদার অংশটাকে সোর্স নিলাম এখান থেকে ড্র্যাক করলাম খুব সহজে আমার এখানে রিমুভ হয়ে যাচ্ছে আবার এখানে গেলাম ইন্টারপ্রেস করলাম সরে আমি সোর্সটা নিয়ে নিলাম নিয়ে আমি ড্র্যাক করলাম আবার এখান থেকে সোর্স নিলাম নিয়ে আমি ড্র্যাক করতেছি আবার এখানে আমি সোর্স নিলাম আবার এখান থেকে ড্র্যাক করতেছি আবার এখান থেকে সোর্স নিলাম নিয়ে আবার এখান থেকে ড্র্যাগ করতেছি এখন এখান থেকে আমি কি করতেছি সোর্স নিয়ে পায়ের অংশটাকে রিমুভ করে দিচ্ছি আবার এখান থেকে সোর্স সোর্স নিয়ে আমি রিমুভ করে দিচ্ছি আমি একটু রাফলি করতেছি এজন্য জন্য আহ একটু অন্যরকম হতে পারে আপনারা যেটা করবেন আস্তে আস্তে কাজ করবেন খেয়াল রাখবেন প্রফেশনাল কাজের মেইন থিমটা হচ্ছে আস্তে আস্তে কাজ করা এখান থেকে সোর্স নিয়ে এই জায়গাগুলো ফিল আপ করে দিচ্ছি আবার এখানে এই অংশটা আছে আমি এখান থেকে সোর্স নিলাম নিয়ে ড্র্যাগ করে এটাকে রিমুভ করে দিই নিলাম নিয়ে এখানে সোর্স নিলাম এখান থেকে এটাকে রিমুভ করে দিই আবার এখান থেকে সোর্স নিয়ে এই জায়গাটা রিমুভ করে দিই আমাকে বারবার সোর্স দিতে হবে আচ্ছা এখানে আমি একটু জ্ঞা করে নিচ্ছি এই এইবার দেখেন এই হচ্ছে আমার এবার দেখেন এই হচ্ছে আমার ক্লোন স্টেম টুলের মাধ্যমে আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে রেজাল্ট হচ্ছে এই আর এটা হচ্ছে আমার মধ্যে কাজ দুইটার পার্থক্য কোনটা যেটা ভালো রেজাল্ট আসবে আমি ওইটাকেই গ্রহণ করব। এভাবে আপনি কি করবেন আপনার প্রয়োজন মতো যে কোনো করে কাজ করতে পারবেন যে কোনো টুলস ইউজ করে কাজ করতে পারবেন এক্ষেত্রে আরেকটা কথা ছোট্ট একটা কথা বলে রেখে আমি কিন্তু এর আগেও একবার বললাম এরপর আমি আরেকবার জাস্ট রিপিট করার একটা উদ্দেশ্য হচ্ছে যে ক্লোন টুলের মেইন থিমটা হচ্ছে হু হুবো হু জিনিসটাকে কপি করে দিবে আপনি এখান থেকে সোর্স নিয়ে এখানে ড্র্যাগ করেন সেম চুল মানে যেটা আগে আমি কপি করতে চাচ্ছি সেম টু সেম আসবে অর্থাৎ সেম কালার বা সবকিছু সেম টু সেম আসবে এটার কাজ হচ্ছে সেম টু সেম গিয়া করা আর কন্টেন্ট নেওয়ার কাজ হচ্ছে আপনারা দুইটাকে একসাথে মিশিয়ে দিয়ে কাজ করবে আপনার যেটা ভালো লাগবে যেটার মধ্যে রেজাল্ট আপনার ভালো আসবে আপনি ওটাকেই কালেক্ট করবেন এবং ওটা নিয়ে কাজ করবেন তা আশা করি ক্লোন স্টেম টুল কিভাবে কাজ করে কি সিস্টেমের কাজ করে সেটা আমরা বুঝতে পারছি এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে বলবেন সলভ করে